হ্যালো বীর বাঙালি, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। তার চেয়েও বড় কথা, সবাই ঘরের ভেতরে আছেন। ঘরের ভেতরে থাকাটা সবথেকে জরুরি এই মুহূর্তে। তার কারণ, যারা মাঠে আছে তারা যেন তাদের কাজগুলো শৃঙ্খলাবদ্ধভাবে ঠিকভাবে করতে পারে এবং কম সময়ে করতে পারে। তারপরও যদি আপনার বাইরে বেরোতে হয়, অবশ্যই গ্লাভস পরে নেবেন, এবং যদি গ্লাভস না থাকে নিদেন পক্ষে মাস্কটা অবশ্যই পরতে হবে। দ্যাটস এ ম্যান্ডেটরি মাস্ক। আপনি যদি N95 মাস্ক পরেন তাহলে আপনার সংক্রমণের ঝুঁকি 5%, আপনি যদি নর্মাল সার্জিক্যাল মাস্ক পরেন 20%, গিভেন আপনি চোখ মুখ এবং কান নাক হাত দিয়ে ধরছেন না। অবশ্যই এটা থেকে বিরত থাকবেন, অবশ্যই। এবং বাসায় আসার পর আপনি কোনো কিছু করার আগে, সবার আগে আপনি হাতগুলো ধোবেন। হাতগুলো ধোয়ার নিয়ম নতুন করে বলার কিছু নেই, ফেসবুক ভর্তি এইসব ইনফরমেশন দিয়ে। এবং অবশ্যই অথেন্টিকেটেড সোর্স থেকে আপনি যাচাই করবেন, কোনো গুজব ছড়াবেন না। সব থেকে বড়ো জিনিস, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা ও শেষ।